প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম মান বাংলা উচ্চারণ নিয়ে। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি কলি মণ্ডল সারা, প্রভাষক বাংলা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের ক্লাসের বিষয় হবে, আমরা জানি বাংলা ভাষায় তিন ধরনের স্ব আছে, এই তিন ধরনের স্বয়ের উচ্চারণ, এবং এর সাথে আমরা জানব ম ফলার উচ্চারণ, অর্থাৎ কোনো শব্দের সাথে ম যদি যুক্ত বর্ণ হিসেবে থাকে তাহলে সেই ময়ের উচ্চারণ কিভাবে আমরা করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা জানব। তাহলে আসুন আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমেই দেখি মূর্ধন্য স্বয়ের উচ্চারণ। আমরা উচ্চারণের নিয়ম বরাবর একেবারে শুরু ক্লাসেই আমরা জেনেছিলাম যে বাংলা ভাষায় মূর্ধন্য স্বয়ের কোনো উচ্চারণ নেই। মূর্ধন্য স্ব সবসময় তালব্য স্বয়ের মতো উচ্চারিত হয়, অর্থাৎ কোনো শব্দ যদি মূর্ধন্য স্ব থাকে তাহলে আমরা যখন এই শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে যাব তখন আমরা মূর্ধন্য স্বয়ের জায়গায় তালব্য স্ব ব্যবহার করব। তাহলে এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি ষড় ঋতু। এই শব্দের উচ্চারণে কেন স্বর ঋতু হলো, আমরা উচ্চারণের একটা নিয়ম পড়েছিলাম যে সকল শব্দ সমাসের মাধ্যমে তৈরি হয় এবং শব্দটি যদি তৎসম শব্দ হয় তাহলে আমরা জানি মধ্য অয়ের উচ্চারণে অধ্বনির উচ্চারণটা অধ্বনি হয়ে যায়। এই কারণে আমরা এখানে স্বর্ণা লিখে লিখব স্বর। এবং আমরা আরও জানি বাংলা ভাষায় ডয়শূন্য রয়ের উচ্চারণ আমরা বয়শূন্য র হিসেবে করে থাকি। তাহলে আমরা প্রথম যে অক্ষরটা পাবো সেটা হচ্ছে স্বর। এবং ঋতু লেখার ক্ষেত্রে এটা আমরা বলেছিলাম যে আমরা যখন ঋতু উচ্চারণ লিখব তখন আমরা রি এর উচ্চারণ লেখার সময় আমরা হচ্ছে বয়শূন্য র এবং তার সাথে ইকার ব্যবহার করব। তাহলে ঋতু বানান আমাদের এভাবে লিখতে হবে। একইভাবে সার শব্দটির উচ্চারণ মূর্ধন্য স্ব থাকলেও আমরা যখন উচ্চারণ করি আমরা তালব্য স্ব হিসেবে সার উচ্চারণ করি। এবং যেহেতু এখানে একটিমাত্র অক্ষর আছে এবং অক্ষরের শেষে যে ধ্বনিটা আছে তার সাথে যেহেতু আর কোনো কাঠচিহ্ন নেই সেহেতু আমরা এখানে হসন্ত বসাবো। পাষাণ শব্দের উচ্চারণ লেখার ক্ষেত্রে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে। এখানে আমরা মূর্ধন্য স্ব এবং মূর্ধন্য ণ দুটি ধ্বনি দেখতে পাচ্ছি। বাংলা ভাষায় মূর্ধন্য স্ব এবং মূর্ধন্য ণ এর দুটো ধ্বনির কোনোটি উচ্চারিত হয় না। মূর্ধন্য স্ব তালব্য স্বয়ের মতো করে উচ্চারিত হয় এবং মূর্ধন্য ণ দন্ত নয়ের মতো করে উচ্চারিত হয়। তাহলে পাষাণ শব্দটিতে আমরা যখন লিখব তখন আমরা যদি অক্ষর বিন্যাস করি তাহলে আমরা পাব পা এবং শান। এবং শান অক্ষর লেখার সময় শেষের যে ধ্বনি আছে ণ তার সাথে আর কোনো যেহেতু কাঠচিহ্ন নেই সেহেতু আমাদের এখানে হসন্ত দিতে হবে। একইভাবে আমরা নিচে যে শব্দটা আছে ভবিষ্যৎ, এই শব্দটির উচ্চারণেও আমরা দেখব। আমরা জানি শব্দের শুরুতে অধ্বনি থাকলে এবং তারপরে যদি ই ধ্বনি থাকে তাহলে অধ্বনির উচ্চারণ অধ্বনি হয়ে যায়। এ কারণে এখানে ভয়ের উচ্চারণটা হয়ে যাবে ভো। বিষ যেহেতু আমরা বলছি তালব্য স, সেহেতু আমরা লিখব বিষ, হসন্ত দিব এবং পরের অংশ হচ্ছে সৎ। তাহলে উচ্চারণটা হবে ভো বিষৎ। আচ্ছা, আমরা পরবর্তী যে দুটো স আছে একটি হচ্ছে তালব্য স এবং আরেকটি হচ্ছে দন্ত স। এক্ষেত্রে আমরা মনে রাখব আমরা এমন অনেক শব্দ জানি যে শব্দগুলোর বানান লেখার সময় তালব্য স ব্যবহার কর হলেও উচ্চারণ করার সময় এটা দন্ত স্বর মতো উচ্চারিত হয়। ঠিক একইভাবে এমন কিছু শব্দ আছে যেগুলোর বানানে দন্ত স থাকলেও উচ্চারণ লেখার সময় তালব্য স হয়। তাহলে আমরা যখন উচ্চারণ লিখব তখন আসলে আমাদের একটু খেয়াল করতে হবে যে স্বই থাকুক না কেন, অর্থাৎ তালব্য স বা দন্ত স এ দুটির মধ্যে যেটি থাকুক না কেন আমরা কি উচ্চারণ করছি, তালব্য স নাকি দন্ত স। আমরা যে স উচ্চারণ করব উচ্চারণ লেখার সময় আমাদের সে স্বই ব্যবহার করতে হবে। আমি এখানে কিছু উদাহরণ দেখাচ্ছি। যেমন আমরা যদি এই শব্দটা দেখি, এই শব্দটা হচ্ছে শ্রম। একটু খেয়াল করি শব্দটিতে তালব্য স ব্যবহৃত হয়েছে কিন্তু আমরা যখন উচ্চারণ লিখি তখন আসলে আমরা লিখি হচ্ছে শ্রম, অর্থাৎ উচ্চারণটা অনেকটা
ছয়ের কাছাকাছি, কিন্তু মনে রাখবো ছ এবং দন্ত স্বয়ের উচ্চারণ এক নয়, কিন্তু কাছাকাছি। তাহলে আমরা যখন উচ্চারণটা ছয়ের মতো করে করব, তখনই আসলে আমরা দন্ত স্ব বসাবো। তাহলে তালব্যস থাকলেও আমরা যেহেতু উচ্চারণ করছি শ্রম, সেহেতু আমরা লেখার সময় দন্ত স লিখলাম, র ফলা ওকার দিলাম এবং ম দিয়ে হসন্ত দিলাম। একইভাবে এই শব্দটাও হবে শ্রমজীবী। শ্রমজীবী লেখার সময়ও আমরা খেয়াল করব আমরা উচ্চারণ করছি দন্ত স, তাই আমরা লিখব হচ্ছে দন্ত স। এবং শ্রম এবং জীবী বানানে দীর্ঘ ইকার থাকলেও দীর্ঘ ইকার উচ্চারিত হয় না, তাই উচ্চারণে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। শ্রবণ বানানটার ক্ষেত্রেও আমরা দেখতে পাই, যদিও এখানে তালব্য স ব্যবহৃত হয়েছে, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে দন্ত স, শ্র বলতে বলছি আমরা, আমরা তালব্য স্বয়ের মতো স বলছি না। তাই উচ্চারণ লেখার সময় আমরা লিখব হচ্ছে শ্র এবং বন। শৃঙ্খলা শব্দটির উচ্চারণেও আমরা দেখতে পাচ্ছি শৃং বলছি আমরা, শৃং বলছি না, অর্থাৎ স্ব উচ্চারণ না করে আমরা ছয়ের মতো অর্থাৎ দন্ত স উচ্চারণ করছি। এবং এই জন্য আমাদের প্রথম অক্ষর হচ্ছে শৃং হসন্ত এবং পরের অংশ হচ্ছে খলা। শ্রদ্ধাস পদ শব্দটির ক্ষেত্রেও আমরা উচ্চারণ করার সময় বানানে তালব্যস থাকলেও উচ্চারণ করছি শ্রদ্ধা, উচ্চারণটা হচ্ছে শ্রদ্ধাস পদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দগুলোতে বানানের ক্ষেত্রে তালব্যস থাকা সত্ত্বেও যেহেতু আমরা উচ্চারণ করছি দন্ত স, সেহেতু আমরা উচ্চারণ লেখার সময় দন্ত স লিখব। কিন্তু সব শব্দই এমন হয় না, তালব্য স্বয়ের উচ্চারণ তালব্য স্বয়ের মতো হয়। যেমন শুভক্ষণ, শুভক্ষণ বানানটাতে তালব্য স আছে, আমরা উচ্চারণও করছি কিন্তু শুভ, শুভ বলছি না, অর্থাৎ ছ উচ্চারণ করছি না, স উচ্চারণ করছি, তাহলে শুভক্ষণ। শারদীয় শব্দটা একই নিয়ম, শারদীয়। শিক্ষা শব্দটার উচ্চারণেও আমরা স উচ্চারণ করছি, প্রথম অংশ হচ্ছে শিক, পরের অংশ খা। শুক্রবারেও আমরা তালব্য স উচ্চারণ করছি শুক্রবার, আসলে উচ্চারণটা শুক্রবার না, শুক্রবার। কিন্তু কেন আমরা শুক্র না বলে রো বলি, আসলে ক্রো বলার চেয়ে রো বলার ক্ষেত্রে আমাদের যে জিহ্বা আছে তার কিছুটা সুবিধা হয়, এ কারণে উচ্চারণ যেহেতু আমরা সুবিধা পাই, এজন্য আমরা উচ্চারণ করার সময় একটা রোয়ের মতো উচ্চারণ করি, কিন্তু আসলে উচ্চারণটা হবে শুক্র, তারপর হচ্ছে বার। শৈত যে শব্দটা আছে সেই শব্দের উচ্চারণটা হবে শৈত, তারপরের অংশ হচ্ছে তো, শৈত না, শৈত তো। যেহেতু এখানে জ ফলা আছে, এই জ ফলার কারণে তয়ের উচ্চারণটা দ্বিত্ব হয়ে যাবে, অর্থাৎ আমরা দুইবার করে বলবো। এই জন্য সই লিখে আমরা ত লিখছি। আর ঐকার লেখার নিয়ম আমরা পড়েছি, আমরা যখন কোনো শব্দে ঐকার দেখব তখন আমরা মনে রাখবো ঐকার আসলে ও এবং ইকারের সমন্বয়। তাহলে সেই শব্দ আমরা ধ্বনিটা লিখে তার পাশে ওকার দেব এবং তারপরে একটা হ্রস্ব ইকার লিখব, তাহলেই আমরা ঐকার পাবো। আর যদি ওকার থাকতো তাহলে আমরা ওকার দিয়ে হ্রস্ব লিখতাম। এখন আমরা কিছু শব্দ দেখি যে শব্দগুলোর বানান দন্ত স দিয়ে হলেও উচ্চারণটা তালব্য স্বয়ের মতো। যেমন আমরা যখন সই অর্থাৎ বান্ধবী শব্দটা উচ্চারণ করি, বানানে দন্ত স থাকলে আমরা সই বলি না, আমরা বলি সই অর্থাৎ তালব্য স উচ্চারণ করি। এজন্য লেখার ক্ষেত্রেও আমাদের লিখতে হবে সই। সমন্বয় শব্দটার ক্ষেত্রেও দন্ত স বানানে থাকলে উচ্চারণ হয় তালব্য স, এবং এটার যদি অক্ষর বিন্যাস করি তাহলে আমরা পাই স মন নয়। স্বল্প বানানে আমরা তালব্য স উচ্চারণ করি, প্রথম অংশ হচ্ছে স্বল, পরের অংশ প। সামর্থ্য উচ্চারণের ক্ষেত্রেও আমরা তালব্য স উচ্চারণ করি, তাই আমরা লিখলাম সামর্থ্য। সংযমেও আমরা তালব্য স উচ্চারণ করি, সর্বস্ব যখন বলি তখনও আমরা উচ্চারণ করি, প্রথম অংশ হচ্ছে স্বর, বস, সো। অর্থাৎ এখানে দুটো স থাকলেও আমরা উচ্চারণ করার সময় কিন্তু সবগুলো স্বকেই তালব্য স হিসেবে উচ্চারণ করছি। সমগ্র শব্দটির ক্ষেত্রেও আমরা তালব্য স উচ্চারণ করছি, আমরা বলছি সমগ্র। সৃষ্টি, সৃষ্টিতে আমরা শব্দটা একটু খেয়াল করি, সৃষ্টি এখানে দন্ত স থাকলেও আমরা কিন্তু তালব্য স বলছি না, আমরা শ্রী বলছি অর্থাৎ ছয়ের মতো উচ্চারণ করছি।
অর্থাৎ সৃষ্টি বানানে বানানের ক্ষেত্রেও দন্ত্য স, উচ্চারণের ক্ষেত্রেও দন্ত্য স হচ্ছে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবো আমরা যে মূর্ধন্য স্বর উচ্চারণ হয় তালব্যস্বরের মতো, এই জন্য প্রথম অংশ হবে সৃষ, পরের অংশ টি, সৃষ্টি। অর্থাৎ এখান থেকে আমরা যে বিষয়টা দেখলাম সেটি হচ্ছে দন্ত্য স, তালব্য স যে ধ্বনি থাকুক না কেন, আমরা উচ্চারণ করছি কি সেই অনুযায়ী আমাদের উচ্চারণের নিয়ম লিখতে হবে, অর্থাৎ শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। এবং মূর্ধন্য স যদি থাকে তাহলে আমাদের কোনোই চিন্তা নেই, মূর্ধন্য স সব সময় তালব্য স্বরের মতো করেই উচ্চারিত হয়। আমরা এখন ম ফলার কিছু নিয়ম দেখি। আমরা জানি ম একটি বর্গীয় ধ্বনি, এবং ম যদি কোনো ধ্বনির সাথে যুক্ত হয় ম তিন একই সাথে নাসিক্য ধ্বনি, এজন্য ম ফলা যদি যুক্ত থাকে তাহলে উচ্চারণ কখনো দীপ্ত হয় কখনো নাসিক্য হয়। যেমন আমরা কিছু উদাহরণ দেখি, যে শব্দের মধ্যে কিংবা শেষে, শুরুতে না, অর্থাৎ কোনো শব্দের মধ্যে এবং শেষে অবস্থিত ম ফলা যুক্ত বর্ণের উচ্চারণ দীপ্ত হয় এবং কিছুটা নাসিক্য প্রভাবিত হয়। যেমন আমরা পদ্ম শব্দটির ক্ষেত্রে একটু দেখি, পদ্ম যে শব্দটা আছে এই শব্দটি আমরা যে দ্বিতীয় ধ্বনি দ দেখছি তার সাথে ম ফলা যুক্ত, এই কারণে এখানে দ ধ্বনিটার উচ্চারণ দীপ্ত হয়ে যাবে, অর্থাৎ উচ্চারণ হবে পদ্ম এবং কিছুটা যেহেতু নাসিক্য হবে, আমরা জানি নাসিক্যতা বোঝাতে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি। একইভাবে বৃষ শব্দটির উচ্চারণে আমরা একটু খেয়াল করি, প্রথম অংশ হচ্ছে গ্রীষ, এখানে দীর্ঘ ইকার থাকলেও উচ্চারণ লেখার সময় হ্রস্ব ইকার লিখতে হবে, যেহেতু দীর্ঘ ইকার উচ্চারণ করি না, তাহলে গ র ফলা হ্রস্ব ইকার তালব্য স হচ্ছে, কারণ আমরা মূর্ধন্য স উচ্চারণ করি না। এবং আমরা জানি ম ফলা থাকলে সেই ম ফলাটা দীপ্ত হয়ে যায়, তাহলে আরেকবার স হবে, এবং যেহেতু উচ্চারণ ওকার করছি গ্রীষ্ম এবং নাসিক্যতা বোঝানোর জন্য চন্দ্রবিন্দু ব্যবহার করব। বিস্ময় শব্দটির উচ্চারণও বিষ স্বয়, এবং এখানে দন্ত্য স থাকলেও উচ্চারণ করছি তালব্য স, তাই আমরা লিখব তালব্য স অর্থাৎ বিষ স্বয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই স অংশটা ভাঙছি, অর্থাৎ এই দুটো স ভাঙা হচ্ছে, তাহলে আমরা ভেঙে যে দুটি ধ্বনি পাবো তার যে শেষ ধ্বনি সেখানে চন্দ্রবিন্দু বসাতে হবে, প্রথম ধ্বনিতে না। ভর্ষ্ব শব্দের ক্ষেত্রেও আমরা স, এটার উচ্চারণ ভস্ম হবে না ভর্ষ্ব হবে, এবং আমরা প্রথম যে অংশটা আছে অক্ষর সেটা হচ্ছে ভস, পরের অংশ স, এবং যেহেতু এই অংশটি ভাঙা হচ্ছে যেহেতু দ্বিতীয় ধ্বনির সাথে আমরা চন্দ্রবিন্দু দিব। রস্যির ক্ষেত্রেও এখানে চন্দ্রবিন্দু হওয়ার কথা ভুলে আসেনি, তাহলে উচ্চারণটা হবে রস সি, রস্যি হবে না, কারণ এখানে আমরা জানি আদ্যয়ের পরেই একটা ইকার আছে, এই কারণে উচ্চারণটা হবে রস সি। এখন মনে রাখি পরবর্তী নিয়ম, যে শব্দের শুরুতে যে ধ্বনি থাকে সেই ধ্বনিতে যদি ম ফলা থাকে তাহলে সেই ম ফলা উচ্চারিত হয় না, কিন্তু যেহেতু ম একটি নাসিক্য ধ্বনি সেহেতু কিছুটা ওই শব্দটা নাসিক রূপ উচ্চারিত হয়। যেমন শ্মশান এবং স্মরণ, শ্মশান শব্দটি শুরুর স সাথে ম আছে এবং আমরা উচ্চারণও করছি স, তাহলে আমরা লিখব তালব্য স, চন্দ্রবিন্দু দিব, কারণ এই অংশটিতে ম ফলা রয়েছে এবং পরের অংশ হচ্ছে শান। স্মরণ শব্দের ক্ষেত্রেও প্রথম অংশ হচ্ছে স, চন্দ্রবিন্দু দেব, এবং পরের অংশ হচ্ছে রণ্না রোণ, এটা হচ্ছে আদ্যয়ের যে নিয়ম, মধ্য অয়ের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এটার উচ্চারণ রণটা হয়েছে স্বর, এবং মূর্ধন্য ন উচ্চারিত হয় না বলে আমরা এখানে দন্ত্য ন ব্যবহার করেছি। পরে একটু নিয়ম দেখি, যে গ উ ট মূর্ধন্য ন দন্ত্য ন ম ও ল বর্ণের সঙ্গে যদি ম ফলা যুক্ত হয় তাহলে ম উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ ম উচ্চারিত হবে, এবং যেহেতু ম উচ্চারিত হবে সেহেতু নাসিকতা বোঝানোর জন্য চন্দ্রবিন্দু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবারও মনে রাখি কোন কোন ধ্বনির সাথে গ উ ট মূর্ধন্য ন দন্ত্য ন ম এবং ল, যেমন আমরা এই শব্দটা দেখছি যুগ্ম, যুগ্ম শব্দের ক্ষেত্রে গয়ের সাথে যেহেতু ম আছে আমরা জানি গয়ের সাথে ম ফলা থাকলে ম উচ্চারিত হবে, তাই উচ্চারণটা হচ্ছে যুগ্ম, অন্তস্থ জয়ের উচ্চারণ হবে বর্গীয় জয়ের মতো করে। একইভাবে তন্ময় শব্দটির ক্ষেত্রেও আমরা দেখতে পাই দন্ত নয়ের সাথে ম আছে, আমরা জানি দন্ত নয়ের সাথে ম থাকলে ম উচ্চারিত হবে, তাহলে উচ্চারণটা হবে তন এবং পরাংশ ময়। শব্দের শেষে ম ফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ
যদি শব্দের শেষে যে ধ্বনি থাকে সেখানে ম ফলা থাকে তাহলে ম উচ্চারিত হয়, যেমন বাগ্মি যুগ্ম। কিন্তু এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে ম যে ধ্বনিগুলোর সাথে যুক্ত আছে সেই ধ্বনিগুলোকে এই ধ্বনিগুলোর মধ্যে যে কোনো একটি হতে হবে, নয়তো আমরা জানি পদ্মের দয়ের সাথে ম যুক্ত ছিল কিন্তু উচ্চারণ হয়নি, উচ্চারিত হয়নি। এবং কিছু সংস্কৃত শব্দে ম ফলার উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ ম ফলা ম উচ্চারিত হয়, যেমন কুষ্মাণ্ড। কুষ্মাণ্ড শব্দটি একটি সংস্কৃত বা তৎসম শব্দ এবং এখানে ম ফলার উচ্চারণ হয়, যদিও মটা স্বয়ের সাথে যুক্ত। সাধারণত স্বয়ের সাথে তা যে স্বয় হোক না কেন, ম ফলা থাকলে সে ম ফলা উচ্চারিত হয় না, কিন্তু সেই শব্দটা যদি সংস্কৃত হয় তখন উচ্চারিত হয়, তাহলে উচ্চারণটা হচ্ছে কুষ্মাণ্ড। এবং একই ক্ষেত্রে সুস্মিতা, সুস্মিতা নামে একটু দেখি, এখানে দুটো দন্তস্বর থাকলে উচ্চারণ করছি কিন্তু সুস্মিতা না সুস্মিতা, অর্থাৎ আমরা উচ্চারণ করছি তালব্য স, এই জন্য লেখার সময় আমরা লিখব সুস্মিতা, অর্থাৎ স যেভাবে উচ্চারিত হবে সেই স্বরে উচ্চারণ লেখার সময় ব্যবহার করতে হবে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমাদের উচ্চারণ বিষয়ক যে ক্লাসগুলো আমি নিলাম সেই ক্লাসগুলো তোমাদের উচ্চারণ চর্চার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্যে আসছে। এবং যদি তোমাদের উচ্চারণ বিষয়ক অন্য কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস করে জানাতে পারো, চেষ্টা করব সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে পরবর্তী ক্লাস এর আয়োজন করতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।